বিধ্বংসী সেঞ্চুরির পর অভিনব সেলিব্রেশন। টি-20 ক্রিকেটে সঞ্জু স্যামসন যেন নিজেদের শক্তি সামর্থ্যই দিলেন জানান, সেই সঙ্গে বাংলাদেশকে হাতে কলমে উত্তরটা দিলেন টি-20 ক্রিকেট কাকে বলে, কত প্রকার ও কি কি। হায়দ্রাবাদে মাহমুদুল্লাহ রিয়াদের বিদায়ী টি-20 ম্যাচ, টস হেরে ফিল্ডিং এ টাইগাররা। মাত্র 23 রানে ভারতের উদ্বোধনী জুটি ভাঙেন তানজিম সাকিব। ব্যাস এ পর্যন্তই ছিল বাংলাদেশের দৌড়। এরপর কেবলই চলেছে স্যামসন সূর্যা কুমার শো, রিশাদ মুস্তাফিজ কিংবা তাসকিন। টাইগার বোলারদের পিটিয়ে ছাতু করে এই দুই ভারতীয় ব্যাটার। আন্তর্জাতিক টি-20তে পাওয়ার প্লেতে নিজেদের সর্বোচ্চ রানের রেকর্ডে নাম লেখায় তারা। বাংলাদেশের বিপক্ষে প্রথম 6 ওভারে তুলে নেয় 1 উইকেটে 82 রান। এর আগে 2021 বিশ্বকাপে দুবাইয়ে স্কটল্যান্ডের বিপক্ষেও পাওয়ার প্লেতে 82 রান করেছিল ভারত। তবে এখানেই শেষ নয়, মাত্র 40 বলে সেঞ্চুরি তুলে নেন সঞ্জু স্যামসন, গড়েন রেকর্ড, বনে যান ভারতের হয়ে টি-20তে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরিয়ান। অন্যদিকে সেঞ্চুরি না করলেও 35 বলে 75 রানের বিধ্বংসী ইনিংস খেলেন সূর্যা কুমার। 11 ছক্কা ও 8 চারে 236 স্ট্রাইক রেটে 47 বলে 111 রান করে প্যাভিলিয়নে ফেরেন স্যামসন, কিন্তু ততক্ষণে তছনছ করে দেন বাংলাদেশকে। এদিন রান দেওয়ার উৎসবে যেন মেতে উঠেছিল বাংলা। তাসকিন, সাকিব ও মুস্তাফিজ সবাই দিয়েছেন 50-এর বেশি রান। এর মধ্যে তানজিমের দেওয়া 66 রান টি-20তে কোনো বাংলাদেশি বোলারের সবচেয়ে বেশি রান খরচের রেকর্ড। যদিও সাকিব বাংলাদেশের হয়ে সর্বোচ্চ 3টি উইকেট শিকার করেছেন, কিন্তু তাতে খুব একটা উপকার হয়নি টাইগারদের। টেস্ট খেলুড়ে দেশ হিসেবে টি-20তে সর্বোচ্চ দলীয় স্কোর 297 রানের রেকর্ড নিজেদের করে নেয় ভারত। যদিও স্বীকৃত টি-20র ইতিহাসে সর্বোচ্চ স্কোরটি এখনও নেপালের দখলে। এশিয়ান গেমসে তারা করেছিল 314 রান মঙ্গোলিয়ার বিপক্ষে।